আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা। নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন রেসিপি। আজকে তৈরি করে দেখাবো ইফতারের জন্য স্পেশাল ছোলা বোনা। খেতে অসম্ভব মজাদার হয়, কিন্তু ঘরোয়া উপকরণে একদম সহজভাবে পারফেক্ট এবং সুস্বাদু ছোলা বোনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে ছোলা বোনাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা আপনারা মুড়ি দিয়ে তো খেতে পারবেন, এমনিও চাইলে খেতে পারবেন। আর একবার যদি এই ছোলা বোনাটা আপনারা বাসায় তৈরি করেন, আমি আশা করছি বারবার কিন্তু এটা তৈরি করবেন, এতটাই সুস্বাদু হয়। তার জন্যই আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে শুরু করা যাক আমার আজকের নতুন রেসিপি। প্রথমে মেজারমেন্ট কাপে আমি 1.5 কাপ ছোলা বুট নিয়েছি, আর এটাকে একটা মিক্সিং বোলে আমি ওভার নাইট রেখে দিয়েছি, পানি দিয়ে ভিজিয়ে 6 থেকে 7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। 1.5 কাপ ছোলা বুট 3 কাপের মতো হয়ে গেছে, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিচ্ছি। একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। ছোলা সিদ্ধ করার ক্ষেত্রে আমার ভিউয়ার্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আছে, সেটা হচ্ছে সিদ্ধ করার সময় 1/4 চা চামচ যদি বেকিং সোডা আপনারা দিয়ে দেন। ছোলাটা সিদ্ধ হতে যদি আপনার 10 মিনিট সময় লাগে, বেকিং সোডা দেওয়ার কারণে 5 মিনিটেই হয়ে যাবে। আর আমি এখানে মাঝারি সাইজের একটা আলু দিয়েছি, এতটুকু আলুই কিন্তু যথেষ্ট, এর চেয়ে বেশি দিলে কিন্তু ভালো লাগে না। আর দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখন আমি এই ছোলাটার জন্য স্পেশাল একটা মশলা আমি তৈরি করে নিব। তার জন্য আমি এখানে 3টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, এখন 2টা পরে আরেকটা দিয়ে দিব, একটা দারচিনি এভাবে ছোটো করে টুকরো করে দিয়ে দিচ্ছি, একটা এলাচ মুখটাকে ফাটিয়ে দিচ্ছি, একটা দিয়ে দিচ্ছি তেজপাতা, আর সেই সাথে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরে। এগুলোকে আমি হালকা আঁচে ভেজে নিব আর গুঁড়া করে নিচ্ছি। এখন চুলায় আমি প্যানটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ হচ্ছে পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ সরষে তেল। আমি এখানে সরষে তেল দিয়েছি, আপনারা চাইলে রেগুলার রান্না করা তেলটাও দিতে পারেন। এগুলাকে ভেজে নিব, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটা যদি এই তেলের মধ্যে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু চুলার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে, যেটা অসম্ভব ভালো লাগে খেতে। আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখেন মরিচটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এটাকে আমি উটির একটা সাইডে রেখে দিচ্ছি। যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পেঁয়াজটা খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এখন মশলা অ্যাড করব, তার জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা অ্যাড করব আর হচ্ছে বাটা মশলা অ্যাড করব, তার জন্য পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে না পুড়ে যায়। 1 টেবিল চামচের মতো আর কি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ হচ্ছে আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে গিয়েছে, তার জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি, যাতে করে এটাকে আরও ভালো করে কষানো যায়, বাটা মশলার যে কাঁচা গন্ধটা আছে এটা চলে যায়। আমি কিন্তু এখানে 2 বার পানি অ্যাড করেছি, এই মশলাটাকে 2 বার আমি কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ না, এখানে আমি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। লবণটা কিন্তু আমি পরে দেব। ছোলা আর আলুগুলো সিদ্ধ করার সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম, তার জন্য লবণটা আমি একটু পরে দেব, টেস্ট করে কতটুকু লাগবে। এখন বুটগুলো দিয়ে দিচ্ছি, ছোলাগুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটার সাথে ছোলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যেহেতু আমার এখানে আলু আর হচ্ছে ছোলা দুয়াটাই সিদ্ধ করা, এখানে কিন্তু বেশি পানি দেওয়ার দরকার নেই। এখানে আমি 1 কাপের 4 ভাগের 1 বেগ পানি দিয়েছি, এতে করে খুব সুন্দরভাবে মশলাটা এই ছোলার ভিতরে ঢুকে যাবে। যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর রমজানে এই ছোলা না হলে তো কার ছোলে না, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখেন একটা মাখা মাখা টাইপ চলে আসছে, এই পর্যায়ে ছোলার আঁচটাকে আমি একটু লোতে করে দিব। আর এখন হচ্ছে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করব, আপনারা চাইলে প্রথমে দিতে পারেন, তবে শেষে যদি কাঁচামরিচটা দেন তাহলে কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে এটা খুব সুন্দর থাকবে, মানে স্ট্রং থাকবে। আর হচ্ছে কাঁচামরিচটা দেখতেও সুন্দর দেখা যাবে, এটার সবুজ যে কালারটা ওইটাও থাকে, দেখতেও ভালো লাগে আর খেতেও অসম্ভব মজা হয়। আর এখানে দেখেন আমি আগে থেকে যে স্পেশাল যে গরম মশলাটা রেডি করে রেখেছিলাম, ওইটা হাফ গুঁড়া করে রেখেছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি। আর এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আমি হচ্ছে একটা চামচ নিয়েছি, আর চামচের সাহায্যে দেখেন কি করি আমি,
চার পাঁচটা আলুর টুকরো আমি হচ্ছে এই চামচটা দিয়ে ভেঙে দিব, আর সবগুলো কিন্তু ভাঙা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। চার পাঁচটা আলুর টুকরো এভাবে ভেঙে দিলে কি হবে, এই যে ছোলাটা একটু মাখা মাখা টাইপ চলে আসবে, খেতে অসম্ভব টেস্টি হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার আজকের এই ছোলা বোনাটা। আমি আশা করছি একবার হলে রমজানে, আসছে রমজানে এটা ট্রাই করে দেখবেন। যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, আমার রেসিপি ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। ছোলাটাকে আমি সার্ভ করে নিচ্ছি, দেখেন মরিচগুলো একদম সবুজই আছে, আর উপর থেকে কিছুটা শসা আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে অল্প একটু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস, দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। আর এইভাবে দিয়ে যদি আপনারা এটা মুড়ির সাথে না এমনি যদি আপনারা খান, আমি আশা করছি এটা বারবার আপনারা বানাবেন, এতটাই টেস্টি হয়, খুব মজা হয় খেতে আমার আজকের এই ছোলাটা। আর মুড়ির সাথে মাখালে তো অসম্ভব মজা হয়, একটা মাখা মাখা টাইপ চলে আসে, খেতে খুবই ভালো লাগে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।